হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো মঙ্গলবার, আজকে 7 তারিখ, এখন বাজে হলো মোটামুটি 11টা। আর এই যে ওকেশন আঙ্গার স্কুল করছে এখন। হ্যালো, সে হ্যালো মাম্মা। তো করছে স্কুল, এখন অনেকক্ষণ বাকি রয়েছে। আর বাইরে ওয়েদারটা পুরো মেঘলা, এক্ষুনি বৃষ্টি নামবে, এক্ষুনি বৃষ্টি নামবে। আমি এখনও শুয়ে আছি, কারণ হলো না আমার শরীরটা খুব একটা ভালো নয়, মানে অফিস চলে গেছে সকালবেলা। ওকে উঠে আমি টিফিন টিফিন রেডি করে দিয়েছি, সব করে দিয়েছি, আর রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আজকে রুটি করেছি, আমাদের লাঞ্চের জন্য রুটি করেছি, আর আলাদা করে কিছু করবো না। মানে লাঞ্চে যেহেতু রুটি দিই, তো আমরা পরে ভাত খাই, বাট আজকে আমরা রুটি খাবো। যদি শরীরটা খারাপ আর আমার কিছু ভালো লাগছে না করতে, সেই কারণে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে না, পরশু দিন আমি সানডে বলেছিলাম যে লাঞ্চে চিংড়ি মাছ করেছিলাম, গাঁটি কচু তরকারি দিয়ে চিংড়ি মাছ। তো ওই চিংড়ি মাছ খেয়ে হয়ে গেছে আমার অ্যালার্জি, কালকে অ্যালার্জি বেরিয়েছে। আমার এমনি চিংড়ি মাছে টুকটাক অ্যালার্জি রয়েছে, বাট কখনো হয় কখনো হয় না, তো সেভাবে আমি খেয়ে নিয়েছি। আর আমার পুরো হাতে লেপুলে গেছিলো, তো ওর জন্য আমি ওষুধ মেডিসিন নিয়েছিলাম। আমার মেডিসিনটা আমার সাইড এফেক্ট ক্রিয়েট হয়, সে কারণে সারাদিন মানে ঘুমের মতো করে, মানে ঘুম পায় সারাদিন, খালি ঘুম পায়, কিছু হয় না। তো কালকে তো দুপুরে নিয়েছিলাম, দুপুরে নেওয়ার পর সে দুপুরবেলা থেকে ঝিমাচ্ছি। তো ঘুমানো তো আর যায় না, ঘুম যতই পাগ ঘুমানো যায় না, কাজ বাস থাকে, তো সে কারণে ঘুমাতে পারিনি। বাট কালকে বিকাল থেকে আমি পুরোপুরি একদম ঘুমাচ্ছি, একদম ঘুমাচ্ছি। উঠে আবার একবার রাতেবেলা রান্না করেছিলাম, রান্না করে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, আর এখনও পুরো ঝিমাচ্ছি যেন। যাই হোক, অনেকটা ঠিক হয়েছে। তো আজকে আমাদের কিছু প্ল্যানিং করা রয়েছে, কারণ হলো 10 তারিখ হলো আমাদের গণেশ পুজো। সবার বাড়িতে গণেশ পুজো মোটামুটি হয়, তো আমাদের বাড়িতে হয় গণেশ পুজো। তো গণেশ পুজোর জন্যে কিছু আমাদের ডিসকাশন করতে হবে, যে আমরা প্রত্যেকবার ডেকোরেশন করি আমি আর আঙ্গাত মিলে। মানিস তো থাকে না, ওর গণেশ পুজোতে ছুটিও থাকে না, জানি না এবারও ছুটি নেবে নাকি, মেবি নিতে পারে, কারণ আমাদের পাড়াতেও পুজো হয় গণেশ পুজো। তো সেই কারণে বলেছি ওকে আমি যে বাড়িতেও আছে পুজো, তো তুমি একটু থেকো, দেখা যাক ও কী করে। তো যাই হোক, আমি আর আঙ্গা ডেকোরেশনটা করি, তো সেই ডেকোরেশনটা কীরকম কী করবো সেই ডিসকাশন করবো আজকে, কারণ আর হাতে আর একদমই টাইম নেই। আজকে 7 তারিখ হয়ে গেল, 8, 9 আর 10 তারিখ হলো তোমার পুজো, তো সে কারণে ভাবলাম ডিসকাশনটা একটু করে নিই। ও আগে ক্লাসটা করে নিই, তারপর ব্রেকফাস্টটা করে নেবে, আর তারপর আমি আর ও মিলে ডিসকাশন করবো, মোটামুটি এডিট করে নেবো, ভেবে নেবো যে কীরকম কী করবো। আগেরবার আমরা খুব সুন্দর থার্মোকলে ডেকোরেশন করেছিলাম, তোমাদের দেখাবো। তো এবার ভাবছি হালকার মধ্যে কিছু করবো, হালকার মধ্যে বেশ গর্জিয়াস। তো চলো দেখা যাক, আজকে দিনটা আমি শুরু করি ব্লগটা দিয়ে, আর কী কী ডিসকাশন করছি তোমাদের আমি অবশ্যই জানাবো। তো চলো, তোমাদের একটা জিনিস দেখে দেখো, কিরকম আমার খাটনিটা বেড়ে গেল আর কি বলবো, মানে আমি এখানে শুয়েছিলাম আর এখানে এই কাণ্ড হলো, দেখে গেল। দেখো পড়ছে বৃষ্টি, আর আমার জামা কাপড়গুলো আমি মিলেছিলাম সব ভিজে গেল। তো যাই হোক, ভিজে গেছে যখন যাক, আর তো কিছু করা যাবে না। তো আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই, আমি এখানে আমার ব্রেকফাস্ট বার করে নিয়েছি, রুটি আলু ভাজা আর সাথে পেঁয়াজ। রুটি আলু ভাজার সাথে পেঁয়াজ খাওয়ার মজাটাই আলাদা, মানে আমার তো খুবই প্রিয়, জানি না তোমাদের কীরকম লাগে, আশা করি সবারই প্রিয় এটা। তো আঙ্গার তো ওখানে আমি তরকারির সাথে দিয়েছি, আর আমি আলু ভাজার সাথে খাবো। আর আমার বেডটা দেখো, আমার আজকে বেড বোঝাতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে সারাদিন ল্যাব খাই। তো আগে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর আমি অবভিয়াসলি ব্রেডটা ক্লিন করে নেবো। তো চলো আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই, খিদা পাচ্ছে দেখি এটা। যেটার জন্য ব্লগটা করছিলাম সেটা, মানে পুজো ডিসকাশন করবো কিরকম কি করবো, চলো শুরু করা যাক।
তো আগের বারে যে ডেকোরেশনটা করেছিলাম সেটাও আমরা ইউটিউব থেকে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। কারণ না হার্মো হলের উপর দোকানটা করেছিলাম, কিছুটা নিজেদের আইডিয়া ছিল, বাট ইউটিউবে কি বেশ সুন্দর করে গুছিয়ে দেখি যায় কোনো যাদের ব্লগস রয়েছে তাদের খুবই হেল্পফুল হয়। তো এইবারও আমরা তাই ভাবলাম যে ইউটিউব থেকেই আমরা দেখবো, যখন আমি আর আঙ্গা সিলেক্ট করবো, আঙ্গা সিলেক্ট করবে, আমি জাস্ট বলবো কি হ্যাঁ ভালো। এই ডেকোরেশনটা করবো ভাবছি এর সাথে কম্বিনেশন থাকবে, দেখাও আরেকটা যেটা কম্বাইন করবো এর সাথে, এইটা এই মুনটা আর নিচে যে এই ক্লাউডি শেপটা ইয়েটা দিয়েছে তিনটা, তো এইটা এইটা সামনে আর যেটা আগে দেখালাম ওটা ব্যাকে থাকবে, মানে এটাই আমরা ডিসিশন নিলাম এটা করব, দেখা যাক কতটা কি হয়, বাট খুব গর্জিয়াস লাগবে, তোমরা কি বলো? তো এই ছিল আমাদের গণেশ পুজোর ডেকোরেশনের ডিসকাশন, তো এটা কমপ্লিট হয়ে গেছে, আমরা চুজ করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা বানাবো। তো এইবার পালা হলো আমাদের বানানো, তো আজকে থেকে আমরা ডেকোরেশনের জিনিসগুলো সব এক জায়গায় করা শুরু করবো, কিনে আনতে হবে অনেক কিছু বাইরে থেকে, আর কালকে থেকে বানাবো কি বলো। আর হলো আঙ্গাজের একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, আঙ্গাজ ক্রিয়েশন, ওখানে আঙ্গাজ কিন্তু হ্যান্ডক্রাফ্টস জিনিস শেয়ার করে, হ্যান্ডক্রাফ্ট করতে ভালোবাসে, আমি তোমাদের ব্লগে সবসময় জানাই দেখাই যে সারাদিন সময় পেলে এগুলো করে, তো ওর উপর ওর চ্যানেলও আছে। তো ডেকোরেশনের ডিটেলসটা মানে ফুল ডিটেলসটা ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, আশা করি চ্যানেলে আমি ক্রিয়েট করে দিতে পারবো, আমি ওটা হ্যান্ডেল করি চ্যানেলটা। তো ফুল ডেকোরেশনটা আমি যদি করতে পারি তো ওখানে আমি দেবো, আর বাকি তোমরা আমার চ্যানেলও দেখতে পাবে, আঙ্গাতি চ্যানেলটা একটু খুঁয়ে রেখো, তোমরা অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা মোটামুটি কালকে থেকে ডেকোরেশনটা স্টার্ট করে দিচ্ছি কি? কাল থেকে করে দিই, কারণ কালকে হয়ে যাবে তোমার 8 তারিখ আর 9-10।